হ্যালো বন্ধুরা, মোবাইল দিয়ে কিভাবে আইপিএল খেলা দেখবেন? এই অ্যাপ থেকে আপনি ফ্রিতে আইপিএল খেলা মোবাইল দিয়ে দেখতে পারবেন। এই অ্যাপটির নাম হলো জিওসো নামে অ্যাপ। এই অ্যাপ থেকে কিভাবে খেলা দেখবেন, চলো বেশি কথা না, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিই, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হয়ে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনে প্রেস করে দিন। প্রথমে চলে যাব আমরা প্লে স্টোরে। প্লে স্টোর এভাবে যাওয়ার পর সার্চ বারে ক্লিক করবো, ক্লিক করার পর লিখবো জিওসো নামে অ্যাপ, লিখে ডাউনলোড করবেন। এবার ডাউনলোড করবেন বা আমার নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারে। ডাউনলোড করার পর ওপেন করবেন। এভাবে ওপেন করবেন, এইভাবে ওপেন করার পর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করবেন এইভাবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশানগুলো, দেখতে পাচ্ছেন লাইভ ম্যাচ হলে আমি যেদিন আপনার খেলা হবে সেদিন অটোমেটিক সামনে চলে আসবে বা ও অপরে চলে আসবে বা এইখানের মধ্যে চলে আসবে আইপিএল খেলা, সেখানে চলে আসবে, সেখান থেকে এইভাবে দেখবে। মানে যখন এই খেলাটা আছে প্রথম দিন, সেই জন্যে আমাকে এখন দিচ্ছে। এখন কিন্তু আইপিএল এখন চালু হয়নি, তাই জন্য আমাকে একটু চালু হচ্ছে না। যখন অটোমেটিক যখন আইপিএল খেলা আরম্ভ হয়ে যাবে, অটোমেটিক যখন আইপিএল খেলা আরম্ভ হয়ে যাবে, অটোমেটিক আমার এইখানে চলে আসবে এবং আইপিএল লাইভ খেলা দেখাবে। অবশ্যই এই অ্যাপ থেকে আপনি খেলা দেখতে পারবেন, কিন্তু খেলা দেখার সময় একটা কী করতে হবে আপনাকে, কী করতে হবে আপনাকে বলে দিই। ধরেন এটা আইপিএল খেলা চলছে, এইভাবে লাইভ চলে আসবে, লাইভে এইভাবে খেলা আপনার আইপিএল যখন আরম্ভ হবে তখন এইভাবে খেলা দেখতে পারবেন। যে টাইমে আরম্ভ হবে সেই টাইমে আপনাকে অ্যাপটা খুলতে হবে, আপনি এই লাইভ দেখতে পারবেন। দেখার পর অটোমেটিক সেটিং ক্লিক করবেন। সেটিং আপনি অবশ্যই কোয়ালিটি কমিয়ে নেবেন, তাহলে আমার আমার ডাটা আপনার কম খাবে, না তাহলে আমার ডাটা খানিকক্ষণের মধ্যে আপনার শেষ হয়ে যাবে। সেই জন্য আমি লো বা মিডিল করতে পারেন বা হাইট করতে পারেন, মিডিল করে দেবেন। মিডিল করার পর এইভাবে চালু করবেন, তাহলে অবশ্যই আপনার নেট কম খাবে। এই ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা আপনাকে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা প্রেস করে দিন।